ফটিকছড়িত অস্ত্রসহ আব্দুল হান্নান নামক ওয়ারেন্টভুক্ত এক আসামিরে গ্রেফতার করছে পুলিশ। মার্চের 19 তারিখ রবিবার আজিনিয়া ফটিকছড়ি পৌরসভার গৌসিয়া মার্কেট প্রকাশ আন্ডা মার্কেট এলাকাতুন তারে গ্রেফতার করা হয়। আসামি মোহাম্মদ হান্নান, পিতা শাহ আলম, শাংহইলো আন্ডা মার্কেট বেলায় সদাগরের বাড়ি, তার নামে 3টা মামলার ওয়ারেন্টের আসামি, তাকে আমরা ধৃত করার চেষ্টা করি। যখন আমরা তাকে ধৃত করার চেষ্টা করি, সে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। আমরাও পিছু পিছু তারে ধাওয়া করি। ধাওয়া করলে এক পর্যায়ে আসামি তার বাড়ির কাছে গিয়ে স্লিপ খেয়ে পড়ে যায়। পড়ে গেলে সে যখন পুলিশ কাছে চলে আসে, তখন তার কোমর থেকে রিভলভার বা উঁচু করে পুলিশকে গুলি করার চেষ্টা করে এবং সে ফায়ার করে, কিন্তু দৈবক্রমে গুলিটা চেম্বারে এসে আর এটা বাইর হয় না। পরবর্তী সে ধাওয়া করে পার্শ্ববর্তী এক বিল্ডিংয়ের ভিতর নিয়ে আশ্রয় নেয়। আমার অফিসার এসআই টিপু তারে পিছন দিক থেকে, মানে দরজাটা মেরে দেয়। তারপর আমরা সবাই মোটামুটি প্রিপারেশান নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করি এবং ঘর তল্লাশি করি এবং তাকে আমরা পাই। তার স্বীকারোক্তি মোতাবেক একটা টিনের বক্স হইতে একটি বিদেশি রিভলভার 4 রাউন্ড গুলিসহ তাকে উদ্ধার করি এবং তাকে আমরা পরবর্তীতে থানায় নিয়ে আসি এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইতেছে। বর্তমানে সে আমাদের হাজতে আটক আছে। আদালতে অস্ত্র মামলার এগেনস্টে তাকে চালান দেওয়া হবে।